আসসালামু আলাইকুম সবাইকে, সব্রহ্মণ্যে ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম, সেটা হচ্ছে আম দুধের প্রোটিন। তো আম দুধের প্রোটিনটা তৈরি করতে কী কী উপকরণ লাগে তাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন এখন আমি আম দুধের প্রোটিনটা তৈরি করতে চলে যাই। আমার আম দুধের প্রোটিনটা তৈরি করতে আমার লাগবে এরকম পাকা আম। আমি দেশি পাকা আমগুলো নিয়েছি, এখন আমি আমগুলো ছিলে নিব। আর আমার লাগবে হচ্ছে এরকম একটা বাটি, আমি এরকম একটা বাটিও নিয়ে নিলাম। তো আমি এখন আম দুধের প্রোটিনটা তৈরি করব, আমগুলো আমি ছিলে নিয়ে আসছি। আমগুলো ছিলিয়ে নিতে নিতে আমি এই ফাঁকে আমি আমার দুধটাকেও জাল করে নিব। আমি এদিকে দুধ একটা হাইতে বসিয়ে দিলাম, আমি লিকুইড দুধ গায়ে দুধ নিয়ে নিলাম। এখন এটা আমি ভালো করে জাল করে নিব এবং এটাতে বাকি উপকরণগুলো মিশিয়ে দিব। এতে আমি কিছু পরিমাণের চিনি অ্যাড করব, যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ততটুকু মিষ্টি। এখন আমি দুধে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, আমি চিনিটা দিয়ে দুধটা ভালো করে জাল করে নিব এবং ঘন করে নিব। আর এই ফাঁকে আমি প্রোটিনের বাটিটাও সেট করে নিব আমগুলো দিয়ে, দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাওয়ার জন্য আমি এতে কিছু গুঁড়া দুধ অ্যাড করব। খুব তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যাবে গুঁড়ো দুধটা দিলে। তো যখন দুধটা কুসুম গরম হয়ে আসবে তখন গুঁড়া দুধ দিয়ে দিবেন। আমি এখানে 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখন আমি গুঁড়া দুধটা ভালো করে মিশিয়ে নিব যাতে কোনো দলা না পেকে যায়। তো আমি গুঁড়া দুধটা মিশিয়ে নিলাম। এখন দুধটা বলো গেসে গেলে এতে আমি আগার আগার অ্যাড করে দিব। দুধটা বলো আস্তে আস্তে আমি আমগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। কিছু আম আমি আগে কেটে নিয়েছিলাম তো কালো হয়ে গেছে। তো আপনারা চেষ্টা করবেন যখন প্রোটিনটা তৈরি করবেন তখন আমগুলো কাটার জন্য, তো আমি কেটে নিয়েছি, এগুলো ফেলে দেওয়া যাবে না। তো আমি এরকম বাটি নিয়ে নিলাম। এখন আমি বাটিতে আমগুলো সেট করে দিব, বিছিয়ে দিব সবগুলা, হাত দিয়ে সুন্দর করে বিছিয়ে দিতে হবে। আমি সবগুলো কয়েকটা বিছিয়ে দিলাম আর বাকিগুলো আমি দুধ দিয়ে বিছিয়ে দিব। এই আম দুধের প্রোটিনটা এই গরমে খেতে অনেক ভালো লাগবে এবং মন দিল শরীর সবই ঠান্ডা করবে এই প্রোটিনটা খেলে। তো আমি এখন দুধটা দেখে নিব। এদিকে আমার দুধটাও বলে গেসে গেছে, তো আমি দুধটা ভালো করে জাল করে নিব এবং এটাকে ঘন করে নিব। আর আমি এতে দিয়ে দিব আগার আগার পাউডার। তো আগার আগার পাউডারটা দিয়ে আমি এটা অ্যাড করে নিব। দুধটা ঘন হয়ে আসলে তখন আগার আগার পাউডারটা দিয়ে দিতে হবে, নাইলে আগার আগার পাউডার দেওয়ার পরে বেশিক্ষণ জাল করা যাবে না। তো আমি আগে প্রথমে ভালো করে দুধটাকে জাল করে নিব। দুধটা আগে ভালো করে জাল করে নিতে হবে, নেওয়ার পরে আগার আগার পাউডারটা দিয়ে দিতে হবে, নাই তো আগার আগার পাউডার দিয়ে ভালো বেশিক্ষণ জাল করা যায় না। তাই আমি আগে দুধটা ভালো করে জাল করে নিব এবং আমি আগার আগার পাউডারটা অ্যাড করব। আমার দুধটা জাল হয়ে গেছে এবং ঘন হয়ে গেছে। এখন আমি এতে আগার আগার পাউডারটা অ্যাড করে নিব। আমি এখানে 1 চা চামচ আগার আগার পাউডার নিয়ে নিলাম। এখন আমি অল্প কিছু দুধ দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি আগার আগার পাউডারটা ভালো করে মিশিয়ে নিব, নিয়ে আমি দুধটা 2-3 মিনিট জাল করে নিব। ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার দুধটা জাল হয়ে গেছে এবং আমি আগার আগার পাউডারটা ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি প্রোটিনটা সেট করে নিব। বাপ দেওয়ার ঝামেলা ছাড়াই এই প্রোটিনটা তৈরি করা যায় এবং খুব সহজে তৈরি করা যায়।
এখন আমি এই বাটিতে ঢেলে দিব প্রোটিনের বাটিটা, যে বাটিতে আমি দুধটা এবং আমগুলা দিয়ে সেট করব। তো আমি সম্পূর্ণ দুধটা ঢেলে দিলাম, আমি বাকি আমগুলো এর মধ্যে দিয়ে দিব। সবগুলো আম দিলে দেখতে ভালো লাগবে এবং আম আম হবে প্রোটিনটা। এটা এই প্রোটিনটা তৈরি করতে খুব বেশি ঝামেলা লাগে না এবং খুব সহজেই করা যায়। আমি এখন একটা চামচের সাহায্যে সবগুলা ভিতরে দুধে ডুবিয়ে দিব আমগুলা। এখন আমি নর্মাল তাপমাত্রায় রেখে দেব আধা ঘন্টার জন্য। এটা ঠান্ডা হয়ে গেলে আমি নর্মাল ফ্রিজেও রেখে দিব সেট হওয়ার জন্য। তো আমি আধা ঘন্টা পরে ফিরে আসছি। আমার আম দুধের প্রোটিনটা সেট হয়ে গেছে, এখন আমি এইটা রেখে দেব সারা রাত্রের জন্য নর্মাল ফ্রিজে। আমার আম দুধের প্রোটিনটা সেট হয়ে গেছে, এখন আমি প্রোটিনটাকে একটা প্লেটে ঢেলে নিব। তো আমি একটা প্লেট নিয়ে নিলাম, এখন আমি এটা ঢেলে নিচ্ছি। আমি আম দুধের প্রোটিনটা একটা প্লেটে ঢেলে নিলাম। তো আমার আম দুধের প্রোটিনটা দেখতে কেমন হলো তা আমি আপনাদেরকে দেখালাম। তো আপনারাও চেষ্টা করবেন এই গরমে আর এই আমের মৌসুমে আপনারা এই আম দুধের প্রোটিন তৈরি করার জন্য। আম দুধের প্রোটিনটা খেতে অনেক স্বাদ, তো আপনারা সবাই চেষ্টা করবেন এইভাবে করার জন্য। তো আমি এটা কেটে দেখিয়ে দিব। আমি আম দুধের প্রোটিনটা একটু কেটে দেখিয়ে দিচ্ছি। আমার আম দুধের প্রোটিনটা দেখতে কেমন হলো, তো আমার আম দুধের প্রোটিনটা দেখতে এরকম হয়েছে। তো আপনারাও চেষ্টা করবেন আম দুধের প্রোটিনটা এভাবে তৈরি করার জন্য। তো আমি আমার ভিডিওটা এইখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আসা অবধি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।